আমাদের পাড়ার সীমন্ত ভূঁইয়া বলে ভদ্রলোক, তারই হচ্ছে গিয়া ফ্যামিলির সকাল আটটায় হচ্ছে গিয়া সবাই ছেলে মেয়ে বৌমা তার স্ত্রী এইলে মোট আটজন দীঘাতে হচ্ছে গিয়া চন্নেশ্বরে ঠাকুর মন্দিরে গেছিল। যাওয়ার সময় কিসে গিয়েছিল? আচ্ছা, যাওয়ার সময় ওরা ট্রেনে হয়ে গেছে, আর আসার সময় ওরা চন্নেশ্বরের কাজকর্ম সমস্ত শেষ করার পরে ওখানে টোটো ধরে আসলো দীঘার দিকে। সেই সময় নাকি আমরা ফোনে যেটা খবর পেলাম, ওকে লরি নাকি ধাক্কা দেয়, সেই ধাক্কাতে ওরা পড়ে গিয়ে ওখানে হাসপাতালে ভর্তি হয়, দীঘার হাসপাতাল। সেই হাসপাতাল থেকে আমাদের এইখানে ভগবানপুর এতে থানাতে ফোন আসে যে দুজন স্পটে মারা গেছে, আর বাকি দুজন কারা? দুজন হচ্ছে গিয়ে আমাদের এখানে যে সীমন্ত ভূঁইয়া তাঁরই বৌমা এবং তার মেয়ের ঘরের ছোট মেয়ে নাতনি। আর আহত কজন আছে? আর আহত হচ্ছে গিয়ে সবাই আহত, তার মধ্যে দুজন আরো সিরিয়াস, তাদেরকে দীঘা থেকে নাকি শোনা গেছে এতে কাঁথির দারোয়াতে ট্রান্সফার করাইছে। এর দুজন কারা? সে দুজন হচ্ছে গিয়ে সীমন্ত ভূঁইয়ার হচ্ছে গিয়ে স্ত্রী এবং তার মেয়ে, যে মেয়েকে বিয়ে দিয়েছিল সেই মেয়ে। খবরটা পাওয়ার পর তো গ্রাম কেন পাড়ার সবাই হচ্ছে গিয়ে আতঙ্কে এ হয়েছে, সবাই এসছে আর গ্রামের লোকও এসছে, থানা থেকেও মেসেজ আসছে। আপনার নাম? আমার নাম প্রবীর দাস। ভিতর নলের